वेलकम टू आवर चैनल एडुकेयर विद ईयर। प्रिय छात्र छात्री, ए बचर जरा काजी नजरुल इस्लाम यूनिवर्सिटी अर्थात KNU थेके सेमिस्टर थ्री अर्थात थार्ड सेमिस्टर छात्र छात्री रहेछो, तादेर MIL बेंगली विषय गुरुत्वपूर्ण शर्त प्रश्न और सजेशन पत्र तुले धरबे, एकेबारे शेष मुहूर्ते लास्ट मिनिट सजेशन पत्र। তাই KNU কাজী নজরুল ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার পত্রত ছাত্রছাত্রীরা অবশ্যই এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্নকে খুব ভালোভাবে তোমরা তৈরি করো। চলো আমরা সরাসরি চলে আসবো থার্ড সেমিস্টার KNU কাজী নজরুল ইউনিভার্সিটির MIL বাংলা যে বিষয়টা তোমাদের রয়েছে, সেক্ষেত্রে কয়েকটি প্রশ্ন আমি তোমাদের শর্ট প্রশ্ন আকারে তুলে ধরেছি। দেখে নাও যে প্রশ্নগুলো এখানে রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে, ধুজটি শব্দের অর্থ কি, শনিবারের চিঠি সম্পাদক কে ছিলেন, বিদ্রোহী কবিতাটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়, অভিশাপ কবিতাটি কবে কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়, সম্পাদ শব্দের অর্থ কি, আমার কৈফিয়ত কবিতাটিতে কয়টি স্তবক রয়েছে, শিবাজি বলতে কি বোঝানো হয়েছে, সিরাজি গোবক তরু বলতে কি বোঝানো হয়েছে, কবিতাটির প্রকাশকাল উল্লেখ করো, জীবন বন্দনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অভিশাপ কবিতাটি কাকে উদ্দেশ্য করে কার লেখা, নারী কবিতাটিতে কয়টি পংক্তি আছে, সর্বহারা কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়, বানধারা উপন্যাসে সাহসী সই গিয়েছিলেন, ধুজটি শব্দের অর্থ কি, বানধারা উপন্যাসে কয়টি পত্র আছে, বানধারা উপন্যাসে দুটি প্রবাদ লেখ, নুরুলের প্রাণের সখা কে কে, লোভী ও মুক্তির স্বাদ উপন্যাসটি কার লেখা, মূল গ্রন্থের কততম সংখ্যক কবিতা, নজরুলের মায়ের নাম কি, বানানার উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস, বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি, কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কী জাতীয় কবিতা, ক্লাইভ কে ছিলেন, চান্দ্রি রাতে কবিতাটি কীভাবে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় কত সালে, আকাশ প্রিয়া কবিতাটিতে কীভাবে আকাশী প্রিয়া কীভাবে কবিতাটিতে চলছে, চান্দ্রিনাথে কবিতাটি কার লেখা এবং কবিতাটি কোথায় বসে রচনা তিনি করেছিলেন, নজরুলের সঞ্চিতা কাব্যটি প্রথম কবে প্রকাশিত হয়, গুবাক এবং নবী এই দুটি শব্দের অর্থ কি, বানধারা উপন্যাসে কে কার কমলী কলমীলতা, কান্ডারি হুঁশিয়ার কবিতায় কান্ডারি কে, হুঁশিয়ার শব্দটির অর্থ কি, বানধারা উপন্যাসটি কোন পটভূমিতে রচিত, তোমার পবন পড়েছে বিজন এখানে পবন এবং বিজন শব্দ দুটির অর্থ কি, নুরুলের ভাবির নাম কি, বর্তমানে আমি ভাই ভবিষ্যতের নবী এখানে নবী শব্দের অর্থ কি, চান্দ্রেরাতে কবিতায় মঙ্গল তারা কীভাবে প্রহর জাগে, কবি কাদের গান গাইছেন, কবি নিজেকে গল্পের রানী বলেছেন কেন, জাতি ও জাতের পার্থক্য কি, কান্ডারি শব্দটির অর্থ কি, নারী কবিতার প্রথম দুটি পংক্তি উল্লেখ কর, নারী কবিতাটি কোন ছন্দে লেখা, ফরিয়াদ শব্দের অর্থ কি, বানধারা নারী চরিত্রগুলি লেখ, বানধারা উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছে এবং বানধারা উপন্যাসে কয়েকটি গান উল্লেখ কর। এই হলো তোমাদের কয়েকটি প্রশ্ন কাজী নজরুল ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের MIL বাংলা। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি কর, কারণ শর্ট প্রশ্ন সাজেশন যদিও হয় না তবুও আমি দেওয়ার চেষ্টা করেছি, অবশ্যই এই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে তৈরি করো। তো ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক অবশ্যই একটা করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আর কোন বিষয়ে কী কী ভিডিও চাই অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাও। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।